দুটা সংবাদৰ সৈতে ষ্টুডিঅত মই পাপৰি মহানগৰীৰ বেলতলাৰ দা ইকো বাৰ কাণ্ডৰ নতুন মোৰ ধৃত তিনি অভিযুক্তক মুকলি কৰি দিলে আৰক্ষীয়ে এজন আৰক্ষী জোৱানক জীৱন্তে জ্বলাই হত্যা কৰাৰ অপচেষ্টা কৰিছিল দলটোৱে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছিল কৃষাণু লকৰ অংকুৰ দত্ত আৰু দেৱকান্ত দেৱনাথক সমগ্ৰ ঘটনাক লৈ ৰহস্যৰ আৱৰ্তত আৰক্ষী গোলাঘাটত আৰক্ষীৰ মৃতদেহ উদ্ধাৰক লৈ চাঞ্চল্য পুলিবৰ আৰক্ষী নিৱেশৰ চৌহদত থকা এটা পুখুৰীত ৰহস্যজনক অৱস্থাত উদ্ধাৰ হৈছে মৃতদেহটো মৃত আৰক্ষী কনিষ্টবলজন হৈছে ৰাণা বীৰ চৰে নিৰ্বাচনৰ বাবে কোকৰাঝাৰৰ পৰা গোলাঘাটলৈ আহিছিল আৰক্ষী কনিষ্টবলগৰাকী দুদিনে সন্ধানহীন হৈ আছিল ৰাণা বীৰ চৰে ৰাহুল গান্ধীৰ বিৰুদ্ধে মুখ্যমন্ত্ৰীৰ শক্তি প্ৰদৰ্শনৰ যুঁজ কেৰালাত অসমৰ মুখ্যমন্ত্ৰী নিৰ্বাচনী প্ৰচাৰ নিৰ্বাচনী প্ৰচাৰৰ বাবে ৰাহুল গান্ধীৰ ৱাইনাৰলৈ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা কেৰালাৰ ৱাইনাৰ আৰু এৰ্নাকুলামত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিশাল ৰোড শ্ব অসমত কংগ্ৰেছ নেত্ৰী সুপ্ৰিয়া শ্ৰীনেতৰ নিৰ্বাচনী প্ৰচাৰ গুৱাহাটীৰ টুংগত মীৰা বৰঠাকুৰৰ নিৰ্বাচনী প্ৰচাৰ চানমাৰী অভিযান্ত্ৰিক মহাবিদ্যালয়ৰ খেলপথাৰত দুপৰীয়া মীৰা বৰঠাকুৰৰ প্ৰচাৰ সভা বদরুদ্দিন আজমলক বুঢ়া বাঘ আখ্যা রকিবুল হুসেইন বুঢ়া বাঘে মুখ খাব নোৱাৰে বুলি মন্তব্য কৰি বুঢ়া বাঘৰ দাঁত বেয়া হৈছে বুলি কটাক্ষ কৰিলে ধুবুৰী লোকসভা সমষ্টিৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী রকিবুল হুসেইনে বদরুদ্দিন আজমলৰ লগতে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাকো তীব্ৰ সমালোচনা কৰে রকিবুল হুসেইনে পুনৰ সংখ্যালঘু ভোটাৰক লৈ আক্ৰমণাত্মক বদরুদ্দিন আজমল সংখ্যালঘু ভোট নাপালে হিমন্ত বিশ্ব শৰ্মাই দিল্লীত চৰকাৰ গঠন কৰিব নোৱাৰিব বুলি তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰে এ আই ডি এফ সভাপতিগৰাকীয়ে মুখ্যমন্ত্ৰীৰ লগতে বিজেপিৰ মন্ত্ৰী বিধায়কক তীব্ৰ কটাক্ষ বদরুদ্দিন আজমলৰ গণতন্ত্ৰৰ বাবে মংগলজনক নহয় নৱকুমাৰ শৰণীয়া জাতিগত ভুৱা প্ৰমাণপত্ৰ দি শৰণীয়াই হানি থৈ গ'ল কলংক ৰঙিয়াত এই তীৰ্যক মন্তব্য ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতা নৱশৰণীয়া কোন জনগোষ্ঠীৰ হয় নিজে নাজানে বুলিও কটাক্ষ কৰিলে ভৱেশ কলিতাই মঙলবাৰে তামোলপুৰ জিলাৰ নাগৰিজুলী দৰং ওদালগুৰিৰ বিজেপি প্ৰাৰ্থী দিলীপ শইকীয়াৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই মুখ্যমন্ত্ৰীৰ আগমনক লৈ বিজেপি অগপ আৰু ইউ পি পি এলৰ দলীয় নেতা কৰ্মীসকলে যুদ্ধং দেহি প্ৰস্তুতি চলোৱা পৰিলক্ষিত হৈছে মীৰা বৰঠাকুৰৰ কটাক্ষ অগপ নেতা মনোজ শইকীয়া গুৱাহাটীৰ মানুহৰ লগত বায়ু পানী মাটিৰ লগত মীৰা বৰঠাকুৰৰ কোনো সম্বন্ধ নাই বুলি দাবী কৰিলে মনোজ শইকীয়াই উত্তৰ গুৱাহাটীৰ ৰজাদুৱাৰত বিজুলী কলিতা মেধিৰ হৈ প্ৰচাৰ চলালে অগপ নেতাগৰাকীয়ে মুকলি কৰিলে এটা নিৰ্বাচনী কাৰ্যালয় 26 এপ্ৰিলত ৰাজ্যত দ্বিতীয় পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিৰ 85 ঊৰ্ধৰ বয়োজ্যেষ্ঠৰ লগতে বিশেষভাৱে সক্ষম লোকসকলৰ ঘৰে ঘৰে গৈ সংগ্ৰহ কৰিলে ভোট মঙলদৈ বিধানসভা সমষ্টিত 311 গৰাকী বয়োজ্যেষ্ঠ লোকৰ লগতে 203 জন বিশেষভাৱে সক্ষম লোকৰ ঘৰে ঘৰে ভোট সংগ্ৰহ কৰা হয় দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ প্ৰচাৰ তুংগত দৰং ওদালগুৰি লোকসভা নিৰ্বাচনৰ বিজেপিৰ প্ৰাৰ্থী দিলীপ শইকীয়াৰ হৈ মাৰাথন প্ৰচাৰ চলাইছে অভিনেত্ৰী আঙুৰতা ডেকাই টংলা সমষ্টিৰ বিভিন্ন প্ৰান্তত প্ৰচাৰ চলালে আঙুৰতাই বিজেপি চৰকাৰৰ উন্নয়নৰ খতিয়ান দি ভোট ভিক্ষা আঙুৰতাৰ ভোটাৰ্ছ পাৰ্টি ইণ্টাৰনেশ্যনেল চমুকৈ ভি পি আইৰ পৰা নিলম্বিত হ'ল 3 গৰাকী নেতা ৰাজ্যিক সমিতিৰ উপসভাপতি জিতেন শৰ্মা প্ৰচাৰ বিভাগৰ সদস্য পবিত্ৰ বড়ো আৰু সদস্য শিৱেন দাসক দল বিৰোধী কৰ্মত লিপ্ত থকাৰ অভিযোগত 6 মাহৰ বাবে নিলম্বিত কৰা হৈছে ইনাৰ মণিপুৰ লোকসভা সমষ্টিৰ 11টা বুথত পুনৰ ভোটগ্ৰহণ 19 এপ্ৰিলত অনুষ্ঠিত ভোটগ্ৰহণৰ সময়ত সংঘটিত হিংসাত্মক ঘটনাৰ বাবে 11টা বুথত ভোটকেন্দ্ৰত পুনৰ ভোটগ্ৰহণ হৈছে কটকটীয়া নিৰাপত্তাৰ মাজত ভোটগ্ৰহণ ভোটকেন্দ্ৰকেইটাত ভোটগ্ৰহণ কাজিৰঙাত পুনৰ পৰ্যটকৰ বাহনলৈ চোঁচা ল'লে গড়ে পৰ্যটক কঢ়িওৱা জিপচি বাহনলৈ চোঁচা ল'লে পৰ্যটন পথৰ কাষতে চৰি থকা এটা গড়ে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ বাগৰি বনাঞ্চলৰ গড়ে উগ্ৰমতি ধাৰণ কৰি চোঁচা ল'লে পৰ্যটক যোৱা জিপচি জাগিৰোডত ৰাইজে জ্বলাই দিলে গৰু চুৰৰ দুখনকৈ বাহন কুমৈ তেতেলীয়াত গৰু চুৰি সন্দেহত ৰাইজৰ বাহনত অগ্নিসংযোগ উত্তেজিত জনতা জ্বলি ভস্মীভূত হৈছে গৰু চুৰিত ব্যৱহৃত এখন বলেনো আৰু টাটা যুদ্ধা বাহন 3 গৰু চুৰক কৰায়ত্ব কৰি ৰাইজে চমজাই দিলে ধৰমপুল আৰক্ষী দক্ষিণ কামৰূপৰ কালাতলি বজাৰত বিধ্বংসী অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডত প্ৰায় 4খন দোকান সম্পূৰ্ণৰূপে ভস্মীভূত হৈছে গাড়ীৰ পাৰ্টছ গেলামালৰ দোকান চেলুন আৰু মনোহাৰী দোকানত অগ্নিকাণ্ডত প্ৰায় 50 লাখ টকাৰ ক্ষতিসাধন হৈছে স্থানীয় ৰাইজৰ তৎপৰতা জুই নিৰ্বাপন কলিয়াবৰ শিলঘাটত নিশা পথ দুৰ্ঘটনাত ইয়াতে মৃত্যু হয় এজন বাইক আৰোহীৰ নিয়ন্ত্ৰণ হেৰুৱাই পথৰ কাষত গছত খুন্দা বাইক আৰোহী মৃত লোকজনৰ নাম হৈছে উমেশ ৰাজভৰ শিলঘাট আৰক্ষীয়ে মৃতদেহটো উদ্ধাৰ কৰি মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰে
জম্মু শ্রীনগর রাষ্ট্রীয় ঘাইপথত ভয়ঙ্কর ভূমিস্খলনৰ ঘটনা পাহাৰৰ মাটিৰ লগতে খহি পৰিল প্ৰকাণ্ড প্ৰকাণ্ড শিল কেমেৰাত বন্দী হৈছে ভূমিস্খলনৰ শিহৰণকাৰী দৃশ্য গেংৰোড পাহাৰৰ শিল মাটি খহি বন্ধ হৈ পৰিছে ৰাষ্ট্ৰীয় ঘাইপথটো গেংৰোৰ লগত একেবাটাও স্থানত সংঘটিত হৈছে ভূমিস্খলনৰ ঘটনা IPL এখন ৰোমাঞ্চকৰ খেলত ৰয়েল চেলেঞ্জাৰ্ছ বাংগালোৰৰ বিৰুদ্ধে কলকাতা নাইট ৰাইডাৰ্ছৰ এক ৰাণত জয়লাভ আন এখন খেলত পঞ্জাব কিংছৰ বিৰুদ্ধে গুজৰাট টাইটানছৰ জয় তিনি উইকেটত জয়লাভ কৰে গুজৰাট টাইটানছে সোমবাৰে IPLত ৰাজস্থান ৰয়েলছৰ বিৰুদ্ধে মুম্বাই ইণ্ডিয়ানছৰ খেল পইণ্টৰ তালিকাত শীৰ্ষস্থানত আছে ৰাজস্থান ৰয়েলছ অৰেঞ্জ কেপৰ তালিকাৰ তৃতীয় স্থানত থকা ৰিয়ান পৰাগৰ প্ৰদৰ্শনক লৈ আশাবাদী ক্ৰিকেট প্ৰেমী দ্বিতীয়বাৰৰ বাবে মালদ্বীপৰ ৰাষ্ট্ৰপতি হিচাপে নিৰ্বাচিত হ'ল মহম্মদ মুইজ্জু দ্বীপৰাষ্ট্ৰখনৰ শাসকীয় দল তথা মহম্মদ মুইজ্জুৰ দল পিপলছ নেশ্যনেল কংগ্ৰেছে দেশখনৰ সংসদীয় নিৰ্বাচনত 60খনতকৈ অধিক আসন জয়েৰে সংখ্যাগৰিষ্ঠতা লাভ কৰিছে আৰু 93খন আসনযুক্ত মালদ্বীপ সংসদৰ দুই তৃতীয়াংশ আসন লাভ কৰিছে মুইজ্জুৰ দলটোৱে মুইজ্জুৰ দলে 2019 চনৰ নিৰ্বাচনতো 64খন আসন লাভ কৰিছে শিৱসাগৰত সম্পূৰ্ণৰূপে বহি গ'ল নৱনিৰ্মিত এখন দলং কোৱৰপুৰ মৌজাৰ চিৰিপুৰীয়া ঘাটত দিখৌ নদীৰ ওপৰত নতুনকৈ নিৰ্মাণ কৰি থকা এখন পকী দলঙৰ এটা অংশ সম্পূৰ্ণৰূপে বহি যায় ত্ৰিশুল নামৰ এটা ঠিকাদাৰী প্ৰতিষ্ঠানে 17 কোটি টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ কৰিছে দলংখন বাক্সাত খাগ্ৰাবাৰীত মুকলি বিহু পূব খাগ্ৰাবাৰী আঞ্চলিক কঙালী বিহু সন্মিলনীৰ উদ্যোগত অনুষ্ঠিত হয় মুকলি বিহু ঢোল পেঁপা গগনাৰ মাতত মুখৰিত হৈ পৰে বিহুৰ বাকৰি অনুষ্ঠানত বিহু নাচ খেৰাই নৃত্য জেং বিহু আৰু ৰাভা নৃত্যত মুগ্ধ কৰে উপস্থিত ৰাইজক শাৰীৰিক বাধা নেওচি HSLC পৰীক্ষাত সফলতা গোৱালপাৰা লক্ষীপুৰলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিছে মেছেৰভিটা গাঁৱৰ মাছিনা আহমেদে সোনাময়ী SBS হাইস্কুলৰ পৰা তেওঁ শিক্ষান্ত পৰীক্ষা দিছিল প্ৰথম বিভাগত উত্তীৰ্ণ হৈ দেখুৱালে নিজৰ মেধা শক্তি সদ্যগৃহীত হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ ফলাফলত পুনৰ উজলিয়াল শিৱসাগৰ বানমুখ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় বিগত 13 বছৰৰ দৰে এইবাৰো অসমীয়া মাধ্যমৰ চৰকাৰী বিদ্যালয়খনত উত্তীৰ্ণৰ হাৰ হৈছে 100%, পৰীক্ষাত অৱতীৰ্ণ হোৱা 77গৰাকী ছাত্ৰ ছাত্ৰী সকলোৱে প্ৰথম বিভাগত উত্তীৰ্ণ হৈ সুনাম কঢ়িয়াই আনিছে গোৱালপাৰাত ৰাভা সংগীত আৰু ফটো তোলা প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হয় ৰাভা জাতীয় সাজপাৰ আৰু ৰাভা সংগীতক জীয়াই ৰখাৰ উদ্দেশ্যে প্ৰশংসনীয় পদক্ষেপ গোৱালপাৰা জিলাৰ বিভিন্ন অঞ্চলৰ ল'ৰা ছোৱালীসকলৰ মাজত অনুষ্ঠিত কৰিলে এই প্ৰতিযোগিতা 3টা শাখাত মুঠ 9জনক পুৰস্কাৰ প্ৰদান কৰা হয় আদিবাসীসকলৰ মাজত চাৰহুল উৎসৱৰ আনন্দ গপুৰ বুৰৈ চাহ বাগিচাত চাৰহুল মানে বাহা উৎসৱ পালন কৰা হৈছে দুদিনীয়াকৈ আয়োজন কৰা এই উৎসৱত সমাগম ঘটিছে হাজাৰ হাজাৰ লোকৰ আদিবাসী লোকসকলৰ বসন্ত উৎসৱ এই চাৰহুল অথবা বাহা মহাৰাষ্ট্ৰৰ পুনে চহৰত অগ্নিকাণ্ড এটা 3মহলীয়া অট্টালিকা জুই অট্টালিকাটোৰ তলত থকা এখন গেলামালৰ দোকানত সংঘটিত হৈছে এই অগ্নিকাণ্ডৰ ঘটনা অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে নিৰ্বাপন কৰে জুই অগ্নিকাণ্ডক লৈ দীৰ্ঘ সময়ত অঞ্চলটোত আতংকৰ সৃষ্টি হয় করিমগঞ্জৰ বদরপুৰত অখিল গগৈ প্ৰচাৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী হাফিজ ৰচিদ আহমদ চৌধুৰীৰ হৈ প্ৰচাৰ চলালে অখিল গগৈ মুখ্যমন্ত্ৰী আৰু AIDF বিধায়ক করিমুদ্দিন বৰভূঞাক তীৰ্যক ভাষাৰে সমালোচনা কৰে অখিল গগৈয়ে সভাত অংশগ্ৰহণ কৰে কংগ্ৰেছ নেতা ৰকিবুল হুছেইনে দুমাহৰ ভিতৰত খাৰিজ হ'ব কমলাক্ষতে পুৰকাষ্ট আৰু সিদ্দিক আহমেদৰ বিধায়ক পদ করিমগঞ্জত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই কংগ্ৰেছৰ দুই নিলম্বিত বিধায়কক হুংকাৰ দিলে ৰকিবুল হুছেইনে উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশত তেওঁলোকৰ বিধায়ক পদ খাৰিজ হ'ব বুলি প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচন সন্দৰ্ভত ভূপেন বৰাৰ সংবাদমেল বিজেপিৰ বিৰোধী প্ৰতিটো দল সংগঠন অনুষ্ঠানক ধন্যবাদ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাৰ যাৰ বাবে লুৰিণজ্যোতি গগৈ আটাইতকৈ বেছি লাভান্বিত হ'ব বুলি দাবী কৰিলে ভূপেন বৰাই মুখ্যমন্ত্ৰীকো সমালোচনা কৰিলে ভূপেন বৰাই মীৰা বৰঠাকুৰৰ বিৰুদ্ধে ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হ'ব গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ দুগৰাকী প্ৰাৰ্থী আইনৰ দ্বাৰস্থ হ'ব দুই প্ৰাৰ্থীক্ৰমে অমিতাভ শৰ্মা আৰু কাজী নিকিব আহমেদ মীৰা বৰঠাকুৰৰ মনোনয়ন পত্ৰৰ কলম আঁতৰোৱাৰ অভিযোগ শপতনামাত মীৰাৰ গোচৰ সন্দৰ্ভত উল্লেখ নথকাৰ অভিযোগ মনোৰঞ্জন তালুকদাৰৰ সমালোচনা মন্ত্ৰী ৰঞ্জিত দত্ত ৰঞ্জিত কুমাৰ দাসৰ কংগ্ৰেছৰ ভোটেৰে জয়ী হোৱা মনোৰঞ্জনে কংগ্ৰেছক প্ৰতাৰণা কৰিছে বজালীৰ ভিন্ন প্ৰান্তত জনসম্পৰ্ক অভিযানত অংশগ্ৰহণ কৰি এই মন্তব্য কৰে ৰঞ্জিত কুমাৰ দাসে বৰাকত মন্ত্ৰী অতুল বৰাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ NDA চৰকাৰৰ গঠনৰ পাছত বৰাক ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত একতা অধিক মজবুত হৈছে কামো যথেষ্ট হৈছে বৰাক উপত্যকাৰ দ্ৰুত বিকাশ হৈছে বুলি মন্তব্য কৰিলে মন্ত্ৰীগৰাকীয়ে ইণ্ডিয়া এলায়েন্সৰ ৰেলীৰ অংশগ্ৰহণৰ বাবে ঝাৰখণ্ডত দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালৰ পত্নী সুনীতা কেজৰিৱাল লগতে উপস্থিত থাকে পঞ্জাৱৰ মুখ্যমন্ত্ৰী ভগৱন্ত মান আৰু আপৰ সাংসদ সঞ্জয় সিং আৰু তেওঁৰ পত্নী লোকসভা নিৰ্বাচনত AIDFলৈ সমৰ্থন কৰিমগঞ্জ জিলা জমিয়ত উলামাৰ করিমগঞ্জ লোকসভা সমষ্টির AIDFৰ দলৰ প্ৰাৰ্থী সাহাবুল ইসলাম চৌধুৰীলৈ সমৰ্থন আগবঢ়াইছে করিমগঞ্জ জিলাৰ জমিয়ত উলেমাই
নাচি নাচি নির্বাচনী প্রচার নগাঁও লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী সুরেশ বরা দেওবারে রহা সমষ্টির বিভিন্ন অঞ্চলত নির্বাচনী প্রচার চলায় সুরেশ বরাই। সুরেশ বরার লগত দেখিলে পোৱা গল রহা সমষ্টির কংগ্রেসের নিলম্বিত বিধায়ক শশীকান্ত দাসক। হাগ্রামা মহিলারী সমালোচনা ইএম রঞ্জিত বসুমতারী বিগত 17 বছর হাগ্রামা বিটিআর সকল জাতি জনগোষ্ঠীর বস্ত্র হরণ করা বলে কটাক্ষ করলে প্রমোদ বড়োর নেতৃত্বত জাতির বস্ত্র পুনের ঘুরাই পাওয়া বলে মন্তব্য করলে ইউপিপিএলর নেতাগুলো। নগাঁওর রায়ডঙিয়াত মন্ত্রী পীয়ূষ হাজরিকার নির্বাচনী প্রচার কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্ত্রী পীয়ূষ হাজরিকা কংগ্রেসে শাসনকালত মানুষক চরম অন্যায় করেছিল বলে বাক্যবান মন্ত্রী পীযূষর কংগ্রেসী নেতাসকলক নিগনি মরা দরব বিক্রি করা ব্যাপারী বলেও আখ্যা দিলে মন্ত্রীগুলো। মহারাষ্ট্র বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডার নির্বাচনী প্রচার ধুবুলধনাত এখন নির্বাচনী জনসভাত অংশগ্রহণ করে নাড্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে ভারতের রাজনৈতিক সংজ্ঞা সলাই দিছে বলে মন্তব্য করে বিজেপি সরকারের উন্নয়নের খতিয়ান দাঙি ধরে জে পি নাড্ডায়। গোয়ালপাড়াত সংবাদমেল পাতি বদরুদ্দিন আজমনের বিরুদ্ধে সরব রকিবুল হুসেন মনোনয়ন দাখিলের পাছত আজমন হেরাল বলে কটাক্ষ রকিবুল হুসেনের মুখ্যমন্ত্রী জ্বলা জুই আজমনে পেট্রোল ঢালি জ্বলায় বলেও মন্তব্য করে ধুবুরী কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেনে। এক নং কোকরাঝার লোকসভা সমষ্টিত মুঠ 16 গৰাকী প্রার্থীয় মনোনয়ন দাখিল করেছিল, তার ভিতর 15 গৰাকী মনোনয়ন বৈধরূপে গৃহীত হয়েছে। বাতিল হল নবকুমার শরণিয়ার মনোনয়ন, মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন 22 এপ্রিলের বিয়লি 3 বজাল। লোকসভা নির্বাচনের ভোটদানের বঞ্চিত হল কাজিরঙা রাষ্ট্র উদ্যান ও বৃক্ষ সংরক্ষিত বনাঞ্চলের সহস্রাধিক বনকর্মী। রাষ্ট্র উদ্যানখনের সুরক্ষার স্বার্থত কর্তৃপক্ষের অনুমতি অবিহনে রাষ্ট্র উদ্যানের বাইরে আহিব নোৱাৰে বনকর্মী সকল। এবার কংগ্রেসক সমর্থন দিয়ার পণ অবরু সুরক্ষা সমিতির নবশরণীয়া অবরুসকলক প্রতারণা করার অভিযোগ। দরং উদালগুড়ীত মাধব রাজবংশীক আর কোকরাঝারত তৃণমূল কংগ্রেসের গৌরী শঙ্কর শরণীয়া সমর্থন দিয়ার ঘোষণা অবরু সুরক্ষা সমিতির। রঙিয়াত সংবাদমেলত এই ঘোষণা অবরু সুরক্ষা সমিতির। উদালগুড়ীত ভোটদানের সজাগতার বাবে মানব শৃঙ্খল, জেলা প্রশাসনের উদ্যোগত মহিলাসকলে রূপায়ণ করে মানব শৃঙ্খল কার্যসূচী। খৈরাবাড়ির ভেরগাঁও নাগাসওয়াল রূপায়ণ করা হয় এই মানব শৃঙ্খল কার্যসূচী। 10 কিলোমিটার জোড়া পথত রূপায়িত এই কার্যসূচীত প্রায় 10,000 মহিলায় অংশগ্রহণ করে। রঙিয়ার ঢেপার গাঁও দিলীপ শইকীয়ার হয়ে প্রমোদ বড়োর নির্বাচনী প্রচার সভাত শতাধিক লোকের বিপিএফত যোগদান। পরবর্তী নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করবলে হাগ্রামা মহিলারিয়ে প্রার্থী বিচারি নাপাব বলে কটাক্ষ করে প্রমোদ বড়োয়ে। আগর হাগ্রামা মহিলারির যাদু বড়ভূমিত দুনাই নচলে বলেও ঘোষণা করে প্রমোদ বড়োয়ে। তামুলপুরত নির্বাচনী প্রচার দরং উদালগুড়ি সমষ্টির বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়া। তামুলপুরত নির্বাচনী প্রচার চলায় প্রতিকূল বতরের মাজতো নির্বাচনী তাত প্রচার চলায় দিলীপ শইকীয়া। নির্বাচনী প্রচার চলায় বিরোধীর বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে পড়ে দিলীপ শইকীয়া। তামারহাটর হাতখরিয়াত কংগ্রেসের নির্বাচনী সভা, নির্বাচনী সভাত অংশগ্রহণ ধুবুরী কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেনের। নির্বাচনী সভাত অংশ লৈ বদরুদ্দিন আজমল আর মুখ্যমন্ত্রীক চোকা ভাষায় সমালোচনা করে রকিবুল হুসেনে। এ আই ডি এফর বিধায়ক নজরুল ইসলামরও সমালোচনার প্রত্যুত্তর রকিবুল। কার্বি আংলং নির্বাচনী সভার উভতার পথত এজনক নৃশংস হত্যা। জেংখার থেপলিরাম গাঁত সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ডত মৃত লোকজন 60 বছরের রুস্তম টিসো। এস ডি সির নির্বাচনী সভার ঘরলে উভতিছিল লোকজন, মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত অব্যাহত রাখিছে খেরনি আরক্ষী। জামুগুড়িহাটত স্বামীর দার ঘাপত প্রাণ গল পত্নী। জামুগুড়িহাটর নিকটবর্তী দক্ষিণ বালিজুড়ির সাওতাল সুবুরীত সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ড। মৃত মহিলাগী জুনমণি সাওতাল আরক্ষী গ্রেপ্তার করেছে ঘাটক ঠুঙ্গি সাওতাল। পারিবারিক কন্ট্রোলের বাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। খবর আরো আছে সময়বিরতি। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান। স্ট্রং মানে মাইথন স্টিল। ইরানের পারমাণবিক শক্তির কথা এয়া হয়েছে সংঘাতের এক বিশ্লেষণ, ইরান আর ইসরায়েলের মাজের সংঘাতের এক বিশ্লেষণ। যদি আমি বুরঞ্জীর কথা কোম, 1979 ইরান আর ইসরায়েল বন্ধু রাষ্ট্র আসে। পেহলবি শাসন করেছিল ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আয়াতুল্লাহ খামানি অহার পিছরপরা ইরানের ইসরায়েলের শত্রুতা বাহিল, কারণ ইরানের মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুতা বাহিল। খামানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রক বিগার সাতান বলে কে, ডর এক সৈত্যান, আর ইসরায়েলক সরু টাইনি সাতান বলে কে, সরু এক সৈত্যান। গতি তারপিছরপর দুই দেশের মাজ বিভিন্ন সময় সংঘাত হয়ে আসে। যেহেতু হামাসক ইরানে সাপোর্ট করে, গতি সেই কারণেই ইসরায়েল আর ইরানের শত্রুতা। কিন্তু এই শত্রুতায় তৃতীয় বিশ্বযুদ্ধর সূচনা করব নাকি, এই মুহূর্তের এই ডর প্রশ্ন। প্রিয় দর্শক, এই বিশ্লেষণ আগবালো, এই বাতর শিরোনাম দখল করার কারণে। এই বিশ্লেষণ কেন পালে জানাব, মন্তব্য করব, আপনাদের কিভাবে এই যুদ্ধের সন্দর্ভত আপনার মন্তব্য কি জানাব আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের যোগেদি আমার সঙ্গে সংযোগ।
Sorta Hapiki Jamin Pale Palatok ASI Santo Soturi, SM Vigilance of Ruzuha Gusor Pale Jamin Soturi, ASI Santo Soturi, I Bohibuta Hompotik Gusor, Husil, Ruzu Husil Gusor, a Hop the Harpitra Santo Soturi, SM Vigilance of Hazard Vernity. Rajat Harahar Borokun Ragzanoni, Hapas Dilla, Rajat Borokun or Hompavana, Possess April Borokun or Hompavana, Homologote Utopobot, Borokun or Hompavana, Tis April, Turnasol Mufaldar Borokun Ragzanoni, and Solipotropican Cantor Agzanoni. Udalguri Zilar Mazbata Dini on Tobisahor Kotona, Biros Gornamor postponed Bosor Mohila Nihong Hobabe Hotakarahoi, Kotona, Gutra Hobe, Hoto Hose Mohila Swami, Ramu Gor, Mazbata Lamabari, Tikri to Lat Hongri to Hose Lumohor Kotona to Kotona Tinizon Lukok Atokursaroke, Kotona Homot of Holeas Swami Street Hut. Kolaigaon Lumohor Hok Hotakando, who took out Bostate Kator, Batamere Moria Hotakarahoes on Lukok, Kolaigaon, Udumari Hongri to Hose Kotona to Metaluk John Dimbesor Polita, Bisuto Hotakari Bubones or Horma, Urofe Paiti, Kotona Kloy, Sansulo. নাবালিকা অপহরণ কৰি নিয়াৰ অভিযোগত ৰঙা ঘৰৰ আলোহী হল মেৰাপানীৰ এজন যুৱক সারিনং তৰানী বিশ্ৰামপুৰৰ নয়নমণি গগৈ নামৰ যুৱকজনে একে গাঁৱৰে এগৰাকী নাবালিকা 18 এপ্ৰিলৰ নিশা অপহরণ কৰি নিয়া বুলি কিকুৰি গৰাকী পৰিয়ালে মেৰাপানী আৰক্ষী থানা দাখিল কৰিছিল আজহাৰ নলবাৰীৰ বৰিগাঁৱত বিহুৱাদলৰ ভয়ংকৰ বাহন দুৰ্ঘটনাগ্ৰস্ত বৰিগাঁও দুৰ্ঘটনাগ্ৰস্ত বিহুৱাদলৰ ট্ৰেভেলাৰ বাহনখন দুৰ্ঘটনাত আহত হৈ কিপা গৰাকী উঠিয়া আৰু নাছনি অনুষ্ঠান পৰিবেক্ষণৰ বাবে গৈ থকা অৱস্থাতে আজ বাটতে দুৰ্ঘটনাত পতিত হোৱা বিহুৱাদলটোত আছিল 30 গৰাকীক ধুলিয়া নাছনি মৰাণৰ খোৱাং সারিয়ালিত বাস দুৰ্ঘটনা 37 নং ৰাষ্ট্ৰ ঘাইপথৰ যানবাহন শাখাৰ আৰক্ষী কনিষ্টবলৰ বাইকত খুন্দা গুৱাহাটী অভিমুখী বাছৰ দুৰ্ঘটনাত আহত যানবাহন শাখাৰ আৰক্ষী কনিষ্টবল চন্দ্ৰ কমল আহোমৰ মৰাণ আৰক্ষী খেদি খেদি জব্দ কৰিলে বাছখন গুৱাহাটী অভিমুখী আছিল তনুজ নামৰ বাছখন গুৱাহাটী মহানগৰীত পিলিঙা মোবাইল চুৰৰ সন্ত্ৰাস নিমিষতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিৰ পকেটৰ পৰা নিলে মোবাইল ফোন সিসিটিভিত বন্দী হৈছে মোবাইল চুৰিৰ সমগ্ৰ দৃশ্য বখিষ্ট চাৰিআলিৰ এখন বিপণীত সংঘটিত হৈছিল এই ঘটনা ভুক্তভোগী লোকজনে বখিষ্ট থানাত ৰুজু কৰিছে গোচৰ বখিষ্ট সাংবাদিক ৰয়েল আহমেদৰ দেহাৱসান কলকাতা আসাম হাউচৰ জনসংযোগ বিষয়া হিচাপে কৰ্মৰত আছিল আহমেদ দীৰ্ঘদিন ধৰি অসুস্থ হৈ আছিল ৰয়েল আহমেদ ৰংপুৰ সাপ্তাহিক কাকতৰ কাৰ্যবাহী সম্পাদক আছিল ৰয়েল আহমেদ বঙাইগাঁও ৰেল আৰক্ষী থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া ৰিজাৰ্ভ ক্লোজ ভাৰপ্ৰাপ্ত বিষয়া ৰাজীৱ গোহাঁই ৰিজাৰ্ভ ক্লোজ আৰক্ষী বিষয়াজনে কৰ্তব্যৰত অৱস্থাত অত্যাধিক মদ্যপান কৰি বাহন চলাই ৰাজপথত নিশা দুৰ্ঘটনা সংঘটিত কৰিছিল তেজপুৰত এক অগতানুগতিক কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে মুকলি বিহুৰ আয়োজন কৰিলে বাম পৰ্বতীয়া ৰঙালী বিহু সন্মিলনে অঞ্চলটোৰ বয়োজ্যেষ্ঠ মহিলা তথা আই মাতৃসকলক নিমন্ত্ৰণ কৰি এক বিশেষ সন্মান যাচে বিহু কমিটিৰ বিকল্পবীয়াসকলে এইবেলি 83 সংখ্যক বৰ্ষত ভৰি দিছে বাম পৰ্বতীয়া ৰঙালী বিহু সন্মিলনীয়ে কুমারিকাটা আঞ্চলিক ৰঙালী বিহু সন্মিলনৰ বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে 43 সংখ্যক ৰঙালী বিহু উদযাপন কুমারিকাটা আঞ্চলিক যুৱ সংঘৰ সৌজন্যত কুমারিকাটা আঞ্চলিক ভৱন প্ৰাংগণত শনিবাৰে দিনজোৰা বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে ৰঙালী বিহু উদযাপন কৰা হয় শিৱসাগৰত দুই কিশোৰৰ ব্যতিক্ৰমী ইতিবাচক পদক্ষেপ তন্ময় বুঢ়াগোহাঁই আৰু উদীপ্ত মেজ নামৰ কিশোৰ দুজনে চাইকেল চলাই শিৱসাগৰ হাঁহচৰাৰ পৰা অযোধ্যাৰ ৰাম মন্দিৰ আৰু কেদাৰনাথ মন্দিৰলৈ যাত্ৰা আৰম্ভ কৰিছে প্ৰকৃতি সুৰক্ষা আৰু গড় সুৰক্ষাৰ উদ্দেশ্যে এই যাত্ৰা এছএছএলসি পৰীক্ষাৰ ফলাফল চাহ দোকানীৰ পুত্ৰৰ সফলতা শিক্ষাতৰে উত্তীৰ্ণ বাক্সাৰ জালাঘাটৰ অংশুমান দাস 526 নম্বৰ প্ৰাপ্তিৰে অংশুমানে লাভ কৰে ডিষ্টিংচন ভৱিষ্যতে ইঞ্জিনিয়াৰ হোৱাৰ সপোন অংশুমানৰ আধাৰ প্ৰাচী নেওচি এইচএছএলসি পৰীক্ষা ঢেকিয়াজুলিৰ দীপ বৰুৱাৰ সাফল্য হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ ফলাফলত 94.5% নম্বৰ লাভ কৰি উজলিল ঢেকিয়াজুলিৰ দীপ বৰুৱা চেমৰাজুলিৰ চিলড্ৰেন পেৰাডাইজ ইংলিছ স্কুলৰ পৰা পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈছিল টি হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ ফলাফলত উজলিল কাজিৰঙাৰ বসাগাঁৱৰ ৰেৱতী গগৈ অভাৱনাথনক নেওচি মুঠ 71% নম্বৰৰে তিনিটি বিষয়ত লেটাৰ নম্বৰ সহ উত্তীৰ্ণ হৈছে ৰেৱতী ৰেৱতীৰ পিতৃ পেছাত এজন ৰাজমিস্ত্ৰী জয়পুৰা ফোন হৈ জিলিকিল মাজুলীৰ ডিপজিটি শইকীয়া মাজুলীৰ মকিনা গাঁৱৰ ডিপজিটিৰ সফলতাৰ শলাগ গাঁওবাসীৰ পাঁচটা বিষয়ত লেটাৰ মাৰ্ক সহ 82.83% নম্বৰেৰে উত্তীৰ্ণ পিতৃভাৰা দিব্যজ্যোতি কলিয়াবৰলৈ গৌৰৱ কঢ়িয়ালে বৰগুলিৰ জাতীয় বিদ্যালয়ৰ ছাত্ৰ আশ্ৰাফুল ইছলামে সদ্যঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত চাৰিটা বিষয়ত লেটাৰ মাৰ্ক সহ ষ্টাৰ মাৰ্ক লাভ কৰে কলিয়াবৰৰ বৰগুলিৰ আশ্ৰাফুল ইছলামে ঢেকিয়াজুলিলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিলে বিক্ৰম ছেত্ৰীয়ে খাটমাৰা ছাত্ৰজনে হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত চাৰিটা বিষয়ত লেটাৰ নম্বৰ আৰু 80% নম্বৰ লাভ কৰি শিক্ষাতীৰে উত্তীৰ্ণ হৈছে ঢেকিয়াজুলিৰ ডনবস্কো হাইস্কুলৰ ছাত্ৰ বিক্ৰম আৰ্থিক দুৰ্নীতিৰ মাজতো উজলিল নুমলীগড়ৰ মেধাৱী ছাত্ৰী শনিবাৰে ঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ ফলাফলত 85% নম্বৰ লাভ কৰি উজলি উঠিছে পাৰ্বতীপুৰ গাঁৱৰ ৰিম্পী বৰা দিন হাজিৰা কৰা পিতৃ মাতৃয়ে অশেষ কষ্টৰে তেওঁ পঢ়াই শুনাইছিল বুলি ৰিম্পীয়ে জানিবলৈ দিয়ে হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ ফলাফলত পুনৰ উজলিল ইটাকুলাস্থিত ব্লু পাইন ইংলিছ হাইস্কুল বিদ্যালয়খনৰ উত্তীৰ্ণ হাৰ 97.3% ইয়াৰে 5 জনে ডিষ্টিংচন 7 গৰাকী ষ্টাৰ 29 গৰাকী লেটাৰ মাৰ্ক সহ প্ৰথম বিভাগ আৰু 4 গৰাকী দ্বিতীয় বিভাগত উত্তীৰ্ণ হয়
রঙিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ডলিসা কলিতাৰ সাফল্য হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল 400 নম্বর লাভ করে 490 নম্বর লাভ করে পাঁচটাক বিষয়ত লেটার মার্ক লো বিদ্যালয়ে গৌরব কঢ়িয়ে আনিছে রঙাপাড়া রেলর খুঁটাত পাঁচটাক পশুধনের মৃত্যু রেলপথ অতিক্রম করে থাকার সময় তীব্র বেগে রেলে মহতি আনিলে পশুধন কেটা এমাহর ভিতর অঞ্চল রেলর খুঁটাত 10 আর অধিক পশুধনের মৃত্যু হয়েছে দিল্লির ক্যামেরার সম্মুখতে খহি পড়ল তিনমহলিয়া অট্টালিকা পূব দিল্লির কল্যাণপুরী অঞ্চলতে এই ঘটনার কোনো লোক হতাহত হওয়া নাই গুজরাটৰ মডাৰ্ণ গাজত সম্প্ৰতি নিদৰ্শন একেলগে গণবিবাহত বহিল 28 গৰাকী হিন্দু আৰু মুছলমান যুৱতী ইয়াৰে 25 গৰাকী হিন্দু আৰু 3 গৰাকী ইছলামধৰ্মী যুৱতী উত্তৰ প্ৰদেশত নম্বৰ প্লেটবিহীন ডাম্পাৰৰ সন্ত্ৰাস বিগত 45 দিনত ডাম্পাৰৰ খুন্দাত আহত হৈছে 36 জনকৈ লোক আচলগঞ্জত ডাম্পাৰে মহতি আনিলে ভাতৃসহ 3 জনক মিজোৰামত 42.70 লাখ টকাৰ হেৰইন জব্দ কৰা হৈছে মিজোৰামৰ চম্পাই জিলা জোখাথাৰত আছাম ৰাইফলছ আৰক্ষী যৌথ অভিযান আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে ম্যানমাৰৰ এটা সৰবৰাহকাৰী রাজস্থান ভয়ঙ্কর পথ দুর্ঘটনা বিবাস যাত্রী বাহন দুর্ঘটনাগ্রস্ত হয়ে 9 জনের মৃত্যু হয়েছে বিবাস যাত্রী বাহনক মহতিয়ালে দ্রুতবেগী ট্রাকে ভয়ঙ্কর দুর্ঘটনায় আহত হয়েছে এগারী যুবক হরিয়ানার ভয়ঙ্কর ঘটনা শ্মশানের দেওয়াল ভাঙি শিশুসহ মৃত্যু খাব দিলে 4 জনকলোকে গুরুগ্রামের অর্জুননগর সংঘটিত হয়েছে ফুকাবহ ঘটনা দেওয়ালের কাষতে বহি আছে 4 গৰাকী লোক ছত্তিশগড় নিরাপত্তারক্ষী মাওবাদীর সংঘর্ষ রাজ্যখনের বিজাপুর জেলার প্রচণ্ড গুলিয়াগুলির ঘটনা সংঘর্ষত নিহত এটা মাওবাদী বৃষ্টিপাত আর তুষারপাতের বাবে হিমাচল প্রদেশত অচলাবস্থা স্তব্ধ হয়ে পড়ে 100 অধিক পথ প্রচণ্ড বৃষ্টিপাত আর তুষারপাতের বাবে রাজ্যখনত জারি করা হয়েছে হালধীয়া সতর্কবাণী প্রচণ্ড গ্রীষ্মর মাজতে গোয়া ধারাসার বরষুণের বাবে রাজ্যখনের ভিন্ন প্রান্ত সৃষ্টি হল কৃত্রিম বানর রাজপথত দীর্ঘ সময় আবদ্ধ হয়ে পড়ল যানবাহন বতর বিজ্ঞান কেন্দ্র রাজ্যখনত দুদিনলৈ হালধীয়া সতর্কবাণী জারি করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীর প্রতিবাদ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বাহিরত বিপ্লবর আহ্বান জানায় হাতে হাতে প্লে কার্ড লো প্রতিবাদত নামিল শ শিক্ষার্থী জম্মু কাশ্মীরের প্রধান শিক্ষকর ঘর জব্দ পিস্তল আর গ্রেনেড নিরাপত্তারক্ষী অভিযান চলায় জব্দ করে পিস্তল আর গ্রেনেড জব্দ করা হয়েছে দুটা চীনা গ্রেনেড আর একটা পাকিস্তান নির্মিত পিস্তল গুজরাটত ধর্মীয় অনুষ্ঠানত টকার বরষুণ লোকসভা নির্বাচনত অবতীর্ণ এগারী প্রার্থীয় উড়ালে টকা ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চত এগারী মহিলার উপর উড়ালে টকা ভবনগর নির্দলীয় প্রার্থী মুন্নাভাই ছগাথর টকার বাহাদুরি কোনোবা কুঁৱৰ সার্ভিসর মৃত্যুক লো উত্তর প্রদেশ বিজেপির ফুকর শাহ নির্বাচনের পাঁচদিনের মৃত্যু হয়েছিল কুঁৱৰ সার্ভিস কুমারের উত্তর প্রদেশের মুরাদাবাদ সমষ্টির বিজেপি প্রার্থী আছিল বর্তমানের সাংসদ কুঁৱৰ সার্ভিস কুমার লাভজাহাদ কাণ্ডক লো আজি উত্তাল কর্ণাটকের হুবলি শহর কলে সৌহদত যুবতীক চুরিকা ঘাটে হত্যা করা ফায়াজর হয়ে উকালতি নকরিবলে অধিবক্তা সমাজক আহ্বান জানাইছে ভুক্তভোগী পিতৃয়ে ইনার মণিপুরের 11টা বুথত সোমবারে পুনের ভোট গ্রহণ 19 এপ্রিলের নির্বাচনের ভোট গ্রহণ কেন্দ্র কেটাত সংঘটিত হয়েছিল কেবাটাও হিংসাত্মক ঘটনা 72% ভোট গ্রহণ হওয়া ইনার মণিপুরক জোকারি গৈছিল ব্যাপক নির্বাচনী হিংসায় নির্বাচনক লো মিজোরামত নাই ভোটারের উৎসাহ নির্বাচনের কোনো ইস্যু আর এজেন্ডা নথকার বাবে ভোটদানের হার কমার খন্তে নির্বাচন আয়োগের মিজোরামত ভোটারের অনীহাক লো চিন্তিত নির্বাচন আয়োগ ভোটারক সজাগ করার লক্ষ্যে জম্মু কাশ্মীরের পর্যটন বিভাগের সহযোগত ভারত পাক সীমান্ত বর্ণিল কার্যসূচী অনুষ্ঠানত পঞ্জাব আর স্থানীয় শিল্পীসকলে গীত আর নৃত্য পরিবেশন করে রাইজক মুগ্ধ করে মিজোরামত টলাং নদী পরিষ্কার বাবে সেভ দ্য রিপারিয়ান শীর্ষক কার্যসূচী একেরাহে 20 দিন ধরে নদীখন পরিষ্কার নামিছে শতাধিক লোক সেভ দ্য রিপারিয়ান কার্যসূচীর অংশ লৈছে বিভিন্ন সংগঠন অর্ধসামরিক বাহিনী আসাম রাইফলসের লোকের স্থানীয় বাসিন্দা ইসরায়েল আর ইউক্রেনলে আর্থিক সাহায্য আমেরিকার ইসরায়েললে 26 বিলিয়ন ডলারের সাহায্যের অনুমোদন জানাইছে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার বাবে 17 বিলিয়ন ডলার আর গাজা মধ্যপ্রাচ্য অঞ্চলত মানবীয় সাহায্য প্রদানের বাবে 9 বিলিয়ন ডলার আবন্টন দিয়া হব নতুন দিল্লীর ভারত মণ্ডপমর মহাবীর জয়ন্তী কার্যসূচী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাবীর জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে 2550 সংখ্যক ভগবান মহাবীর নির্বাণ মহোৎসব দেশবাসীলৈ মহাবীর জয়ন্তীর শুভেচ্ছা জ্ঞাপন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে দেশের প্রান্তে প্রান্তে পালন মহাবীর জয়ন্তী ভিন্ন প্রান্ত উলিওয়া হল শোভাযাত্রা মহাবীর জয়ন্তীক লো উখল মাখল গুজরাটের আহমেদাবাদত আয়োজন করা হয় দীক্ষা সমারোহ অনুষ্ঠিত সমাগম ঘটিল জৈন ভক্তসকলের উলিওয়া হল বিশাল আর বর্ণাঢ্য শোভাযাত্রা জাপানত ভূপতিত সেনার দুখন হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়ে এজন সেনার মৃত্যু এটিও সন্ধানহীন 7 গৰাকী জাপানী সেনা সাগর সীমা নিরীক্ষণের বাবে গৈছিল হেলিকপ্টার দুখন হাজোর ক্ষেত্রীয় হার্ডিয়াত সুরার অবৈধ ঘাটির রাইজর অভিযান অবৈধ সুরা ব্যবসায়ী ঘর প্রবেশ করে অতিষ্ঠ জনতায় জব্দ করলে চুলাইর লগতে বিলাতী সুরা পরেশ কলিতা নামের লোকজনের অবৈধ বেহা চলাই অহার অভিযোগ তুলেছে রাইজে পুনের বহিরাজ্যত রহস্যজনক মৃত্যু অসমের যুবকর লক্ষিমপুরের পানীগাঁওয়ের সীমান্ত দত্ত নামের 23 বছরের যুবকজনের মৃতদেহ উদ্ধার হয়েছে হায়দ্রাবাদত নানকর্মগোয়াত হায়দ্রাবাদের একটা ব্যক্তিগত অনুষ্ঠান কর্মরত আছিল যুবকজন সাংবাদিকক পুরস্কার প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা ঔষধের দাম বৃদ্ধিক লো সাংবাদিকে করা প্রশ্নক লো স্যাটেলাইট চ্যানেলের সাংবাদিক পুরস্কার সভাপতিগুলি ঘোষণা করা এই পুরস্কার দেওবারে রাজীব ভবনত প্রদান করে ভূপেন বরায় নিজ হাতে অমর বরুয়াক অসমৰ অন্যতম খিলঞ্জীয়া ভূমিপুত্র চুটিয়াসকলে তাহানিতে জনজাতিৰ মর্যাদা লাভ কৰিব লাগিছিল দেউৰীসকলৰ সমানে চুটিয়াসকলে মর্যাদা লাভ কৰিব লাগিছিল সতী সাধিনী দিৱসত অংশগ্ৰহণ কৰি মন্তব্য কৰে অসম বিধানসভাৰ উপাধ্যক্ষ ডক্টৰ নুমল ভূমিনী ইয়াৰে সৈতে দুটা সংবাদৰ বাবে দিয়া লৈছোঁ নমস্কাৰ